ছোট থেকে বড় সবার পছন্দের গরুর মাংস দিয়ে বিরিয়ানি এভাবে রান্না করলে সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই সহজ এবং মজাদার একটি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। এভাবে যদি আপনারা বিরিয়ানি রান্না করেন, খাওয়ার পর কিন্তু আপনারা নিজেরাই তফাতটা বুঝতে পারবেন। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আড়াই কাপ পরিমাণে পোলার চাল নিয়েছি, চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং নিয়েছি একটা রেডিমিক্স বিরিয়ানি মশলা। এখন বিরিয়ানি রান্না করব, এর জন্য চুলার উপর একটি হাঁড়ি বসিয়ে মধ্যে দিয়ে দিব প্রথমে পেঁয়াজ কুচি, দিয়ে দিব এক কাপ পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব তিনটা এলাচ, এলাচগুলোকে একটু থেঁতিয়ে দিয়েছি, এতে করে এলাচের সুঘ্রাণটা ফিরিয়ে আসবে। দিয়ে দিব দুইটা তেজপাতা। এরপর সবগুলো মশলা এবং পেঁয়াজটাকে একটু ভেজে নিব। সরিষার তেল যেহেতু এর জন্য কিন্তু উপরে ফেনা উঠে আসছে। পেঁয়াজটাকে এরকম করে ভাজার পর এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা। আমি এখানে পানি ছাড়া আদা এবং রসুনটাকে বেটে নিয়েছি। আদা রসুনটাকে দেওয়ার পর কিছু সময় এটাকে ভেজে নিব, যাতে করে এটা কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে দুধ। আমি দুধের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণে ঘি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। তবে লাল মরিচটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি ছাল না পছন্দ করেন। এখন রেডিমিক্স মশলার হাফ প্যাকেট আমি এখানে দিয়ে দিব, অর্থাৎ প্যাকেটের মধ্যে যে মশলাটা আছে এটার অর্ধেকটা মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে টমেটো সস, এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব সয়া সস। এরপর মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং কষিয়ে নিব। মশলাটাকে অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, না হলে মশলাটা নিচ দিয়ে লেগে যেতে পারে। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা মরিচ। এখন নেড়ে চেড়ে মিক্স করে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণে চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণে টেস্টি সল্ট। এরপর নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব, তবে ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। মাংস থেকে যে পানি বের হবে এই পানি দিয়ে কিন্তু মাংসটাকে সিদ্ধ করে কষিয়ে নিতে হবে, অতিরিক্ত পানি এখানে ব্যবহার করা যাবে না। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গিয়েছে, আর মাংসটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এ পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিব। চালটা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে চালটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তবে অবশ্যই অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে যেন কোনোভাবে মশলাটা পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন আমি প্রায় 6-7 মিনিটের মতো আমি এই চালটাকে ভেজে নিয়েছি। চালটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে। ঠিক এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ পরিমাণে দুধ। আমি দুধের মধ্যে আবারও এক টেবিল চামচ পরিমাণে ঘি মিশিয়ে নিয়েছি, তবে ঘি যদি আপনাদের হাতের কাছে না থাকে এটা অপশনাল। এবং দিয়ে দিব তিন কাপ পরিমাণে পানি, আমি এখানে গরম পানি দিয়েছি। পানি দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব, আর অবশ্যই এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। লবণটা যদি একটু বেশি মনে হয় তাহলে বুঝতে হবে বিরিয়ানির লবণটা একদম পারফেক্ট।
এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে বিরিয়ানি মশলা 4-5টা কিশমিশ এবং দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস এরপর নেড়েচেড়ে চুলার আঁচটাকে একদম বাড়িয়ে একটা বলক উঠিয়ে নিব প্রায় 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখা যাচ্ছে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এখন কিন্তু এই চালটা কিন্তু ভেজা ভেজা অবস্থায় আছে ঠিকই পর্যায়ে 3-4টা কাঁচামরিচ দিয়ে আবারো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এভাবে এটাকে প্রায় 10 মিনিটের মতো দমে রেখে দিব আর চুলার আঁচটাকে একদম লোতে রেখে দিব এভাবে করে 10 মিনিট আমি ঢাকার পর কিন্তু বিরিয়ানিটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে এই বিরিয়ানিটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো অনেকটা ঝরঝরে হয়ে যাবে আর বিরিয়ানিটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আপনারা এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু তফাৎটা বুঝতে পারবেন আপনারা একবার হলো বাসায় এভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন আমি আশা করি ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে তো আশা করি আমার এই সহজ এবং মজার রেসিপিটি ছোট থেকে বড় সবার কাছে খুবই পছন্দ হবে আপনারা চাইলে কিন্তু অতিথি আপ্যায়নে বা যে কোনো অকেশনে এভাবে ট্রাই করতে পারেন গরুর মাংস দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর যদি এভাবে রান্না করা হয় আপনি যাকেই রান্না করে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে কারণ এতটাই টেস্টি হয়ে থাকে আর মাংসগুলো কিন্তু একদমই পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে তো ভিউয়ার্স আমার রেসিপিটি যদি কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন তো আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম